नमस्कार सक्सेस एडुकेशन केयर एंड लर्न फॉर सक्सेस एर पक्ष थेके सकल सुधी दर्शक और श्रोतादेर अभिनंदन जानाई। आमादेर प्रतिष्ठानेर आजकेर निवेदन किशोर कवि सुकान्त भट्टाचार्यर जीवनी और तार जीवन आदर्शेर ओपर गुरुत्वपूर्ण आलोचना। संग्रामी एक युव मानुष रूपे आकस्मिक भावे बांगला साहित्य क्षेत्रे आविर्भाव हयेछिलो किशोर कवि सुकान्तेर। आबार अकाले तार विदायो छिलो एक आकस्मिक घटना। बांग्लादेशेर दुर्भिक्ष विध्वंसी महायुद्धेर हाहाकार एमनि एक विपर्यस्त परिवेशेर मध्येई गड़े उठेछिलो सुकान्तेर कवि मानस। प्रखर समाज निष्ठार संगे स्वदेश ओ इतिहास चेतनाय साम्यवाद मानव प्रेम छिल तार काव्येर उपजीव्य। स्वदेश ओ समाजेर दुःख दुर्दशा शोषण लाञ्छना तार मध्ये एक आपोषहीन संग्रामी मनोभावेर जन्म दिएछिल। तथाकथित कवि सुलभ आत्मकेंद्रिक रोमांटिक कल्पना विलास तार काव्येर कोथाओ प्रश्रय पायनि। ए कारणेई तिनि हये उठेछिल जनजीवनेर একান্ত আপনার সংগ্রামী কবি। সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি। পিতা নিবারণ ভট্টাচার্য, মা সুনীতি দেবী। 1926 সালের 15ই আগস্ট তিনি তার মাতামহের বাড়ি কলকাতার কালীঘাটে 43 মহিম হালদার স্ট্রিটের বাড়িতে জন্মগ্রহণ করেন। এক নিম্নবিত্ত পরিবারে জন্ম বেলেঘাটা দেশবন্ধু স্কুল থেকে 1945 সালে প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হন। এ সময় ছাত্র আন্দোলন ও বামপন্থী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ায় তার আনুষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে। সুকান্তের বাল্য বন্ধু ছিলেন কবি অরুণাচল বসু। সুকান্ত সমগ্রতে লেখা সুকান্তের চিঠিগুলির বেশিরভাগই অরুণাচল বসুকে লেখা। অরুণাচল বসু মাতা কবি সরলা বসুর সুকান্তকে পুত্র স্নেহে দেখতেন। কবির জীবনের বেশিরভাগ সময় কেটেছিল কলকাতার বেলেঘাটার 34 হরমোহন ঘোষ লেনের বাড়িতে। সেই বাড়িটি এখনো অক্ষত আছে। নিকটেই কবির ভাইদের মধ্যে দুজন বিভাস ভট্টাচার্য ও অমিয় ভট্টাচার্যের বাড়ি। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সুকান্তের সম্পর্কিত ভাতৃষ্পুত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 43-এর মমন্তর, ফ্যাসিবাদী আগ্রাসন, সাম্প্রদায়িক দাঙ্গা প্রভৃতির বিরুদ্ধে তিনি কলম ধরেন। 1944 সালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন। সেই বছর আকাল নামক একটি সংকলন গ্রন্থ তার সম্পাদনায় প্রকাশিত হয়। কৌশল থেকেই সুকান্ত যুক্ত হয়েছিল সাম্যবাদী রাজনীতির সঙ্গে। পরাধীন দেশের দুঃখ দুর্দশা জনিত বেদনা এবং শোষণ মুক্ত স্বাধীন সমাজের স্বপ্ন, শোষিত মানুষের কর্মজীবন এবং ভবিষ্যৎ পৃথিবীর জন্য সংগ্রাম তার কবিতার মূল প্রেরণা। 1941 সালে সুকান্ত কলকাতা রেডিওর গল্পদাদুর আসরে যোগদান করেন। সেখানে প্রথমে তিনি রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন। রবীন্দ্রনাথের মৃত্যুর পরে সেই আসরেই নিজের লেখা কবিতা পাঠ করে তাকে শ্রদ্ধা জানান। গল্পদাদুর আসরের জন্য সেই বয়সেই তার লেখা গান মনোনীত হয়েছিল আর সেই গান সুর দিয়ে গেয়েছিলেন সেকালের অন্যতম সেরা গায়ক পঙ্কজ মল্লিক। সুকান্তকে আমরা কবি হিসাবে জানি, কিন্তু রবীন্দ্রনাথ যেমন কেবলমাত্র কবি ছিলেন না, সাহিত্যের সকল ক্ষেত্রে তার ছিল অবাধ বিচরণ। তেমনি সুকান্ত ওই বয়সেই লিখেছিলেন কবিতা ছাড়াও গান, গল্প, নাটক এবং প্রবন্ধ। তার ছন্দ আবৃত্তি প্রবন্ধটি পাঠেই বেশ বোঝা যায় ওই বয়সেই তিনি বাংলা ছন্দের প্রায়োগিক দিকটি শুধু আয়ত্ত আনেননি, সে নিয়ে তার তাত্ত্বিক দক্ষতা অর্জন করেছিলেন। 8-9 বছর বয়স থেকে সুকান্ত লিখতে শুরু করেন। স্কুলে হাতে লেখা পত্রিকা সঞ্চয়ে একটি ছোট্ট হাসির গল্প লিখে আত্মপ্রকাশ করেন। তার দিন কতক পর বিজন গঙ্গোপাধ্যায়ের শিখার কাগজের প্রথম ছাপার মুখ দেখে তার লেখা বিবেকানন্দের জীবনী। মাত্র 11 বছর বয়সে
রাখাল ছেলে নামে একটি গীতি নাট্য রচনা করেন। এটি পরে তার হরতাল বইয়ে সংকলিত হয়। বলে রাখা ভালো, পাঠশালাতে পড়াশোনা করবার কালেই ধ্রুব নাটকটির নাম ভূমিকাতে অভিনয় করেছিলেন সুকান্ত। সপ্তম শ্রেণীতে পড়ার সময় বাল্য বন্ধু লেখক অরুণাচল বসুর সঙ্গে মিলে আরেকটি হাতে লেখা কাগজ সপ্তমিকা সম্পাদনা করেন। অরুণাচল তার আমৃত্যু বন্ধু ছিলেন। মার্ক্সবাদী চেতনায় আস্থাশীল কবি হিসাবে সুকান্ত কবিতা লিখে বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান নেন। সুকান্তকে বলা হয় গণমানুষের কবি, অসহায় নিপীড়িত সর্বহারা মানুষের সুখ দুঃখ তার কবিতার প্রধান বিষয়। অবহেলিত মানুষের অধিকার আদায়ের স্বার্থে ধনী মহাজন অত্যাচারী প্রভুদের বিরুদ্ধে নজরুলের মতো সুকান্ত ছিল সক্রিয়। যাবতীয় শোষণ বঞ্চনার বিপদে বিপক্ষে সুকান্ত ছিলেন দৃঢ় অবস্থান। তিনি তার কবিতার নিপুণ কর্মে দূর করতে চেয়েছেন শ্রেণী বৈষম্য। মানবতা জয়ের জন্য তিনি লড়াকু ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। অসুস্থতা অর্থাভাব তাকে কখনো দমিয়ে দেয়নি। মানুষের কল্যাণের জন্য সুকান্ত নিরন্তর নিবেদিত থেকেছেন। তিনি মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে বিদ্রোহের ডাক দিয়েছেন। তার অগ্নিদীপ্ত দৃষ্টি অনুদনা দিয়ে সব ধরনের প্রতিবন্ধকতা অতিক্রম করতে প্রয়াসী ছিলেন। মানবিক চেতনায় উদ্বুদ্ধ কবি সুকান্ত ভট্টাচার্য বাংলা কাব্যধারায় প্রচলিত প্রেক্ষাপটকে আমূল বদলে দিতে চেয়ে পেরেছিলেন। সুকান্ত কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতা কিশোর সভা বিভাগে সম্পাদনা করতেন। মার্ক্সবাদী চেতনায় আস্থাশীল কবি হিসাবে সুকান্ত কবিতা লিখে বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান করে নেন। তার কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ পাঠকদের সংকোচিত করে তোলে। গণমানুষের প্রতি গভীর মমতায় প্রকাশ ঘটেছে তার কবিতায়। তার রচনাবলীর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল সারপত্র, পূর্বাভাস, মিঠে করা, অভিযান, ঘুম নেই, হরতাল, গীতিগুচ্ছ প্রভৃতি। পরবর্তীকালে উভয় বাংলা থেকে সুকান্ত সমগ্র নামে তার রচনাবলী প্রকাশিত হয়। সুকান্ত ফ্যাসিস্টবাদ বিরোধী লেখক ও শিল্পী সংঘের পক্ষে অকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। সুকান্তের কবিতায় বিষয় বৈচিত্র্যে ও লৌকিক দক্ষতার অনন্য সাধারণ বস্তুকেও সুকান্ত কবিতার বিষয় করেছেন। বাড়ির রেলিং ভাঙা সিঁড়ি উঠে এসেছে তার কবিতায়। সুকান্তের কবিতায় সব ধরনের বাধা বিপত্তিকে জয় করতে শেখায়। জাপিত জীবনের দুঃখ যন্ত্রণাকে মোকাবেলা করার সাহস সুকান্তের কবিতা থেকে পাওয়া যায়। তারুণ্যের শক্তি দিয়ে উন্নত শিরে মানুষের মর্যাদার জন্য সুকান্তকে প্রস্তুত হওয়ার আহ্বান সুকান্তের কবিতায় লক্ষণীয়। সুকান্তের কবিতা সাহসী করে, উদ্দীপিত করে। তার বক্তব্য প্রধান সাম্যবাদী রচনা মানুষকে জীবনের সন্ধান বলে দেয়। স্বল্প সময়ের জীবনে তিনি বাংলা সাহিত্যের অনেক কিছু দিয়ে গেছেন। রবীন্দ্রনাথ, নজরুল, দ্বিজেন্দ্রলাল রায়, জীবনানন্দ দাস সহ সে সময়ের বড় বড় কবির ভিড়ে তিনি হারিয়ে যায়নি। নিজের যোগ্যতা স্বাক্ষর রেখে গেছে নিছক প্রতিভা, মেধা ও মননে। সুকান্ত তার বয়সিক সীমাবদ্ধতাকে অতিক্রম করেছে তার পরিণত ভাবনায়। ভাবনাগত দিকে সুকান্ত তার বয়স থেকে অনেক বেশি এগিয়েছিলেন। একাধারে বিপ্লবী ও স্বাধীনতার আপোষহীন সংগ্রামী কবি সুকান্ত ছিলেন কমিউনিস্ট পার্টির সারাক্ষণের কর্মী। পার্টি ও সংগঠনের কাজে অত্যধিক পরিশ্রমের ফলে নিজের শরীরের ওপর যে অত্যাচারটুকু তিনি করলেন, তাতে তার শরীরে প্রথম ম্যালেরিয়া ও পরে দুরারোগ্য ক্ষয় রোগের আক্রান্ত হয়ে 1947 সালে 13 মে মাত্র 21 বছর বয়সে কলকাতার 119 লাউডট স্ট্রিটের রেড অ্যাট কিওর হোমে মৃত্যুবরণ করেন। সুকান্ত ভট্টাচার্যের জীবন মাত্র 21 বছরের আর লেখালেখি করেন মাত্র 6-7 বছর। সামান্য এই সময়ে নিজেকে মানুষের কবি হিসাবে প্রতিষ্ঠিত করে গেছেন। তার রচনার পরিসরের দিক থেকে স্বল্প অথচ ব্যক্তির দিক থেকে সুদূর প্রসারী। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।